আজকে খুব সুন্দর এবং ইন্টারেস্টিং একটা টেকনিক আপনাদের আমি শ্রীমিঠুন রয় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনাদের বন্ধু শেয়ার করতে চলেছি। যে টেকনিকটা খুবই সহজ এবং সরল, মাত্র একদিনের টেকনিক, যে টেকনিকটি ইউজ করলে আপনারা আপনাদের যে কোনো ধরনের ইচ্ছেকে কিন্তু খুব সহজেই পূরণ করতে পারবেন, আপনাদের যে কোনো ইচ্ছেকে দ্রুততার সঙ্গে ম্যানিফেস্ট করতে পারবেন। তো টেকনিকটি কিভাবে করবেন সেটা জানতে পুরো ভিডিওটি দেখুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন। বন্ধুরা, আপনাদের যদি প্রশ্ন করি যে জীবনের সবচেয়ে মূল্যবান কি, তো আপনারা নিশ্চয়ই বলবেন টাকা। এটা ঠিক কথাই যে অর্থ ছাড়া কিন্তু এখন এই দুনিয়ায় কোনো কিছুই করা সম্ভব নয়, কিন্তু অর্থ হচ্ছে সঠিক উত্তর নয় এক্ষেত্রে। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে সময়, টাইম। সময় যদি পার হয়ে যায়, আপনি কিন্তু সেই সময়কে লক্ষ কোটি টাকা দিয়েও ফিরিয়ে আনতে পারবেন না। এই যে প্রত্যেকটা মিনিট সেকেন্ড পার হচ্ছে, এগিয়ে যাচ্ছে, এটাকে কিন্তু আপনি রিভার্স করতে পারবেন না, উল্টো দিকে কখনোই ফিরিয়ে আনতে পারবেন না। তাহলে সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, এবং সময়ই হচ্ছে সবচাইতে দামি। সময়ই কিন্তু আপনি অনেক অর্থ রোজগার করতে পারবেন, আবার সময়ই আপনি সমস্ত কিছু করতে পারবেন। সুতরাং সময় হচ্ছে সবচাইতে মূল্যবান। এই জন্য অনেকে বলে থাকেন যে টাইম ইজ মানি। আজকে যে টেকনিকটি আপনাদেরকে শেয়ার করছি, এই টেকনিকের সঙ্গে সময়ের অর্থাৎ ঘড়ির একটা কানেকশান রয়েছে, এবং এই টেকনিকটি আপনি যে করবেন তার মধ্যে ঘড়ি একটি অন্যতম জিনিস। ঘড়ি ছাড়া কিন্তু এই টেকনিকটি করা যাবে না। আপনাদের প্রত্যেকের ঘরেই নিশ্চয়ই ঘড়ি রয়েছে, এবং আমি দেওয়াল ঘড়ির কথা বলছি, ওয়াল ক্লক। তো এই দেওয়াল ঘড়ির সঙ্গেই কিন্তু আপনাকে এই টেকনিকটি করতে হবে। কি করতে হবে বলে দিই। সবার আগে আপনার একটি ইচ্ছে মনে স্থির করতে হবে যে কোন ইচ্ছেটা আপনি পূর্ণ করতে চান। এক্ষেত্রে একটাই ইচ্ছে আপনি লিখবেন, এবং একটা ইচ্ছেকেই কিন্তু আপনি এখানে পূরণ করবেন। প্রথমে আপনার বাড়িতে যদি দুটো তিনটে ঘড়ি থাকে, আপনি প্রত্যেকটা ঘড়িতেই কিন্তু এই টেকনিকটা করতে পারেন, এবং এক্ষেত্রে আপনি দুটো তিনটে উইশ করতে পারেন। অর্থাৎ তিনটে ঘড়ি ধরুন আপনার ঘরে রয়েছে, তো আপনি তিনটে ঘড়িকেই কাজে লাগান তিনটে উইশের জন্য। পরপর তিন দিন করুন, করে রাখুন, এবং এটা একদিনেরই টেকনিক, আপনি জাস্ট একদিন করে রেখে দিলেই হবে। কি করবেন, আগে আপনার ইচ্ছেটিকে প্রেজেন্ট টেন্সে কাগজে লিখতে হবে। লিখে তার নিচে কয়েকটা নাম্বার আপনাকে দিতে হবে, যেগুলো অ্যাঞ্জেল নাম্বার আমি দেই, সেই অ্যাঞ্জেল নাম্বার দুটো দিতে হবে, এবং তার সঙ্গে দুটো সুইচ ওয়ার্ড দিতে হবে। এবং এই যে উইশটা লিখলেন, ঠিক তার আগে আপনাকে আপনার নাম লিখতে হবে, যার উইশ। ধরুন আমি করব, তাহলে আমার নাম মিঠুন রায় বা শ্রী মিঠুন রায়। তার নিচে আমার ইচ্ছে আমি লিখছি পূরণ হয়ে গেছে, এইভাবে মানে প্রেজেন্ট টেন্সে লিখছি। তার নিচে দুটো সুইচ ওয়ার্ড, দুটো এঞ্জেল নাম্বার, তারপর পুরোটাকে একটা সার্কেল বানিয়ে দিচ্ছি। একদম যারা আমার ভিডিও দেখেন বুঝতেই পারছেন, আমি একটা ইসির মতো বানাতে বলছি, এনার্জি সার্কেলের মতো বানাতে বলছি। আমি স্ক্রিনে আপনাদের ছবি দিয়ে দেবো, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে বানাতে হবে। ওখানে চাকরির বিষয়ে লেখা আছে যে কিভাবে লিখতে হচ্ছে, থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব আমার এই ইচ্ছেটি পূর্ণ করে দেওয়ার জন্য। আমি যে কাগজটি আপনাদের দেখাবো স্ক্রিনে আপনাদের বোঝানোর জন্য, সেখানে আমি লিখেছি জব রিলেটেড, অর্থাৎ চাকরি পাইয়ে দেওয়ার জন্য, থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে আমার স্বপ্নের চাকরিটি পাইয়ে দেওয়ার জন্য, থ্যাংক ইউ ইউনিভার্স। তারপর দুটো সুইচ ওয়ার্ড এবং দুটো এঞ্জেল নাম্বার। দুটো সুইচ ওয়ার্ডের মধ্যে একটি হচ্ছে অ্যালাও গুড লাক, আপনার ভাগ্য আপনার অনুকূলে থাকবে, আর হচ্ছে ডিভাইন অর্ডার, অর্থাৎ যে কোনো ধরনের অবস্টাকল বাধা দূর হবে। আরেকটি ছোট্ট নাম্বার রয়েছে যেটা হচ্ছে সাকসেসের নাম্বার, আরেকটি নাম্বার রয়েছে যেটা হচ্ছে অর্থের নাম্বার, অর্থাৎ মানি ফ্লো সবসময় যেন আপনার দিকে বজায় থাকে। তো এই বিষয়টিকে বানিয়ে আপনি কি করবেন, জাস্ট এটা কাগজের মধ্যে নীলকালি দিয়ে বানিয়ে পেন দিয়েই নিজেরা বাড়িতে বানাবেন, কোথাও কম্পিউটার বা কোনো কিছুতে বানানোর প্রয়োজন নেই, আবার চাইলে বানাতেও পারেন, লেখাটা ইম্পর্টেন্ট। এবার এটাকে আপনি কি করবেন, আপনার বাঁ হাতের ওপরে রেখে প্রথমে
চার্জ করবেন। কিভাবে চার্জ করবেন এর আগেও বলেছি, পূর্ব দিক অথবা উত্তর দিকে মুখ রেখে বসুন, ডিপ ব্রিথিং করুন, রিল্যাক্স হয়ে যান, তারপর বাঁ হাতের ওপরে কাগজটা রেখে আপনি কল্পনা করুন। কি কল্পনা করবেন? আপনার ইচ্ছেটি পূর্ণ হয়ে গেছে, এটা বেশ কিছুক্ষণ আপনি কল্পনা করুন। কল্পনা করার পর ইউনিভার্সকে ধন্যবাদ দিন, থ্যাংক ইউ ইউনিভার্স আমার এই ইচ্ছে পূরণ করার জন্য, থ্যাংক ইউ ইউনিভার্স আমার এই ইচ্ছে পূরণ করার জন্য, থ্যাংক ইউ ইউনিভার্স আমার এই ইচ্ছে পূরণ করার জন্য। তিনবার বা তিনবারের থেকে বেশিও আপনি বলতে পারেন। এরপর আপনি কাগজটিকে জাস্ট সিম্পল দেওয়ালের গায়ে আটকে দেবেন এবং তার উপরে আপনার বাড়ির যে দেওয়াল ঘড়ি সেটাকে চাপিয়ে দেবেন। বুঝতে পারলেন? আপনি ধরুন দেওয়ালের ওপরে আপনি লাগিয়ে দিলেন, তারপর ঘড়িটা নিয়ে চাপিয়ে দিলেন, মানে ঘড়ির নিচে থাকলো দেওয়ালে। আপনি আঠা দিয়ে কাগজটা আটকেও দিতে পারেন, তার উপরে গিয়ে ঘড়িটা টাঙিয়ে দিতে পারেন, অথবা আঠা দিয়ে আটকানোর দরকার নেই, ঘড়িটি যে হুকের ওপরে আটকানো হচ্ছে সেই হুকের মধ্যে কাগজটিকে একটা ফুটো করে বা ওই কাঁচি দিয়ে গোল করে কেটে একটা জায়গা বানিয়ে সেটা দিয়ে আগে কাগজটিকে ঝুলিয়ে দিন, তার উপর ঘড়িটি নিয়ে টাঙিয়ে দিন। এইটুকুই কাজ, যে কোনো দিন করতে পারেন, যে কোনো সময় করতে পারেন, জাস্ট এই লিখে আপনাকে টাঙিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে ওই ঘড়িটি যেন সবসময় চলে, বন্ধ না হয়ে যায়, এবং খেয়াল রাখতে হবে ওই ঘড়িটি যেন সবসময় ফাস্ট চলে, অন্তত মিনিমাম 5 মিনিট ফাস্ট থাকে ঘড়িটা, কখনোই যেন স্লো না হয়ে যায়। বিশেষ খেয়াল রাখবেন ওই ঘড়িতে যে ব্যাটারিটা দেওয়া আছে সেটি যেন, মানে অনেক সময় তো ব্যাটারি ডাউন হয়ে যায়, তখন ঘড়ির টাইম স্লো হয়ে যায়, তখনই কিন্তু ব্যাটারিটা চেঞ্জ করে ফেলবেন। মেইন কথা হচ্ছে আপনার ঘড়িটি যেন কখনো স্লো না হয়, ওটা স্লো হয়ে গেলেই কিন্তু আপনার ওই ম্যানিফেস্টেশনের যে বিষয় সেটাও স্লো হয়ে যাবে, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। আর ঘড়িটিকে মাঝে মাঝে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, ঘড়ির উপর যেন ধুলো ময়লা না পড়ে থাকে, এবং যখন ঘড়িটি পরিষ্কার করতে যাচ্ছেন ঘড়িটি উঠিয়ে দেখবেন কাগজটির ওপরেও ধুলো ময়লা পড়বে, তো সেটাকেও কিন্তু পরিষ্কার করে আবার টাঙিয়ে দেবেন। এইটা হচ্ছে মাঝে মাঝে আপনাকে করতে হবে। আমি নিজে এই টেকনিকটি করছি, এখনও আমার ঘড়ির নিচে লাগানো রয়েছে। তো এইবার এই যে লাগিয়ে রাখলেন এবং এই যে খেয়াল রাখলেন, এইটুকুই হচ্ছে আপনার কাজ। এটাকে নিয়ে প্রত্যেক দিন আপনার কিচ্ছু করার নেই, এটাকে নিয়ে কোনো ভাবনা চিন্তা করার নেই, জাস্ট ওখানে লিখে টাঙিয়ে দিয়েছেন এবং বিশ্বাসের সঙ্গে করেছেন যে হ্যাঁ ওটা কাজ করছে, এবং দেখুন আপনার মাইন্ডও বলবে ওটা কাজ করছে, কারণ আপনি যে টাঙিয়েছেন তার উপরে ঘড়ি রেখেছেন, ঘড়ি তো চলছে সবসময়, অর্থাৎ আপনার যে পেছনে যে উইশটা রয়েছে সেটা পূর্ণ হওয়ার জন্য যে এনার্জি সেটা তৈরি হচ্ছে। এই তৈরি করছে কে? ঘড়ি তৈরি করছে। আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই ঘড়িটা পূর্ব দিকের দেওয়ালে রাখবেন আর উত্তর দিকের দেওয়ালে রাখবেন, পশ্চিম দিকের দেওয়ালেও রাখতে পারেন, কিন্তু দক্ষিণ দিকের দেওয়ালে ঘড়ি রাখার দরকার নেই, কারণ দক্ষিণ দিকে ঘড়ি রাখলে সেখানে শুধুমাত্র পেন্ডুলাম ঘড়ি রাখা উচিত, পেন্ডুলাম যার নিচে পেন্ডুলাম দুলবে, শুধু পেন্ডুলাম থাকলেই হবে না, পেন্ডুলামটাকেও মানে কাজ করতে হবে। তো এক্ষেত্রে আপনারা তিন দিকের ঘড়িই ব্যবহার করবেন, সবচেয়েতে ভালো দুদিক হচ্ছে পূর্ব দিক এবং উত্তর দিক, অর্থাৎ ঘড়ির মুখ রয়েছে দক্ষিণ দিকে, ঘড়ির মুখ রয়েছে পশ্চিম দিকে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন, সেই ঘড়িগুলোকে ব্যবহার করবেন, এই দুটো ঘড়ি হচ্ছে মেন। তারপর যদি আপনার ব্যবহার করতে হয় তো আপনি পশ্চিম দিকের ঘড়িতেও ব্যবহার করতে পারেন। হেলথ রিলেটেড কোনো প্রবলেম, নিজের সম্মান বৃদ্ধি করার কোনো বিষয় রয়েছে, সফলতা পাওয়ার কোনো বিষয় রয়েছে, সাকসেস, তো সেক্ষেত্রে পূর্ব দিকের দেওয়ালে রাখুন। যাদের মানি রিলেটেড প্রবলেম রয়েছে, অর্থের জন্য কোনো টেকনিক করছেন, এই টেকনিককে অর্থের জন্য ব্যবহার করছেন, মানি অ্যাট্রাকশনের জন্য, সেক্ষেত্রে উত্তর দিকের ঘড়িতে আপনি এই বিষয়টিকে করবেন। তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই, খুব কঠিন কিছু নয়, সহজ সরল বিষয়, জাস্ট লিখবেন এবং এনার্জি দেবেন, ভাববেন, টাঙিয়ে দেবেন, টাঙিয়ে দিয়ে ওটাকে রেখে দেবেন, মাঝে মাঝে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, আর কিচ্ছু করতে হবে না। এই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেলে কাগজটাকে আপনি আগুনে জ্বালিয়ে দিতে পারেন, প্রবাহমান জলে ভাসিয়ে দিতে পারেন, বা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। আপনি এই টেকনিকটি অন্যের জন্যও করতে পারেন, সেক্ষেত্রে আপনি লিখবেন ধন্যবাদ ইউনিভার্স অমুকের এই ইচ্ছে পূর্ণ করার জন্য, এইটুকু লিখতে হবে, লিখে বাদবাকি সমস্ত সিস্টেম একই। তো এই ছিল আজকের ভিডিও, আরও কিছু জানতে অথবা একই শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স করতে পারবেন। হোলি ফায়ার 3 রেইকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেইকি, যে রেইকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন হিলিংয়ের মাধ্যমে। এই কোর্স করার জন্য বা এছাড়া আমি অন্যান্য কোর্স করাই, যে কোনো কোর্স করার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা,
এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি। নমস্কার।